আগামী 24 ঘন্টায় রাজ্যের বিভিন্ন অংশে দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা। সতর্কতা আবহাওয়া দপ্তরে। কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি, কেমন থাকছে তাপমাত্রা, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সব ধরনের খবর সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। বুধবার সারা রাত বৃষ্টির পরও আবহাওয়ার উন্নতির আপাতত কোনো আশা নেই বলে জানিয়েছেন আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী 24 ঘন্টায় রাজ্যের বিভিন্ন অংশে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 29 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 23.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 98%। বুধবার রাজ্যে বৃষ্টি হয়েছে মোট 144.5 মিলিমিটার। বুধবার রাতভর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রাজ্যের একাধিক জেলা। জলমগ্ন হয়েছে কলকাতার একাধিক অংশ। জল জমেছে সেন্ট্রাল এভিনিউ, ঠনঠনিয়া, পার্ক সার্কাস, বেহালা, যাদবপুরের বিস্তীর্ণ এলাকা। কলকাতা পুরসভার তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে একাধিক লক গেট খুলে দেওয়া হয়েছে, দ্রুত জল নেমে যাবে। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হয়। দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা জেলার অনেক অংশে জল জমে গিয়েছে। জল জমেছে রাজপুর, সোনারপুর পুরসভা অঞ্চলের বেশিরভাগ অংশে।